সে কিন্তু কানে শুনছে না এবং চলতে ফিরতে তার কিন্তু অনেক কষ্ট হচ্ছে এবং রাস্তাঘাটে চলতে ফিরতে গেলেই কিন্তু সে গাড়ির হর্ন শুনবে না এবং যে কোনো সময় কিন্তু সে দুর্ঘটনার শিকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, নাক্কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে কর্মরত আছি এবং খিদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই পিতামাতা জীবিত আছেন, অনেকেই বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছেন। বার্ধক্যজনিত কারণে অনেকের পিতামাতা কানে কম শোনেন, এটিকে আমরা বলি এজ রিলেটেড হিয়ারিং লস বা সেনাইল ডেফনেস। তো সেনাইল ডেফনেস, এজ রিলেটেড হিয়ারিং লস যাই বলি না কেন, চিকিৎসক যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার পিতামাতাকে মেশিন ব্যবহারের পরামর্শ দেন, অবশ্যই আপনি একটি তাকে ভালো মেশিন কিনে দেবেন। আমরা অভিজ্ঞতার আলোকে দেখি আমাদের চেম্বারে যে সমস্ত সন্তানরা পিতামাতাকে নিয়ে আসেন চেম্বারে, আমরা যখন মেশিন সাজেস্ট করি তখন তারা মেশিন কিনে দিতে কার্পণ্য বোধ করে, কারণ মেশিনের অনেক দাম। একটিবার চিন্তা করুন প্রিয় দর্শক, আপনি আমি যখন ছোট ছিলাম, আমি আপনি যদি কানে কম শুনতাম এবং চিকিৎসক যদি কানের মেশিন কেনার জন্য কোনো পরামর্শ দিত, আমার আপনার পিতামাতা আমাকে আপনাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মেশিন কিন্তু তারা কিনে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত, তাদের সামর্থ্যের ভিতরে এবং তাদের অর্থনৈতিক বাজেটের ভিতরে। সুতরাং আমি আপনি যখন উপার্জনক্ষম হলাম এবং আমার আপনার পিতামাতা যখন কানে শুনছে না, আমি কিন্তু তাকে মেশিন কিনে দিতে কার্পণ্যবোধ করছি এবং সে কিন্তু কানে শুনছে না এবং চলতে ফিরতে তার কিন্তু অনেক কষ্ট হচ্ছে এবং রাস্তাঘাটে চলতে ফিরতে গেলেই কিন্তু সে গাড়ির হর্ন শুনবে না এবং যে কোনো সময় কিন্তু সে দুর্ঘটনার শিকার হবে। এবং স্টাডিতে দেখা গেছে যারা কানে কম শোনে তারা কিন্তু স্মৃতিশক্তি লোপ পায়, যেদিকে বলা হয় ডিমেনশিয়া, তাদের কিন্তু স্মৃতিশক্তি লোপ পায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু তাদের অনেকাংশে কমে যেতে থাকে। সুতরাং আমি অনুরোধ করব, যাদের ঘরে বৃদ্ধ পিতামাতা রয়েছে তারা যদি কানে কম শোনে, অবশ্যই আপনি নাক্কান গলা ডাক্তারকে দেখাবেন এবং ডাক্তার যদি কানের মেশিনের জন্য সাজেস্ট করেন, অবশ্যই আপনি তাকে একটি ভালো ব্র্যান্ডের এবং ভালো মানসম্মত মেশিন তাকে কিনে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।